অনেক সময় না আমরা সমস্যা বা সমস্যাকে আমরা খুব গভীরে দেখি না। একটা গাছ চিন্তা করেন, গাছ, গাছের মাঝখানে কি? কাণ্ড। কাণ্ড নিচে কি? শিকড়। ওপরে কি? ডালপালা। এখন আপনার কাছে কি আছে? একটা সমস্যা আছে, তো ধরে নেই সমস্যাটা আমার কাণ্ড। আপনি একটা গাছ আঁকেন কাগজে, সবাই গাছ আঁকেন, একটা একটা কাণ্ড দেন, হ্যাঁ, এবার অনেক শিকড় দেন, হ্যাঁ, এবং উপরে অনেক ডালপালা করেন, হ্যাঁ, ঠিক আছে। এখন কাণ্ডর ওখানে লেখেন কোর, কোর কাণ্ডটার মাঝখানে কোর, COR, কোর মানে মূল, প্রধান, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে নিচেরটা হচ্ছে কজ, কজেস, কজ, আর উপরের গুলি হচ্ছে কনসিকুয়েন্সেস, মানে ওই কজের কারণে এই সমস্যা, এই সমস্যার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে, ডালপালা ছড়াচ্ছে। এখন আপনি আপনার বর্তমানের যে কোনো একটা প্রবলেমের কথা চিন্তা করেন, তো যেটা সবচেয়ে আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ মাই ইম্পর্টেন্ট ইস্যু ইন মাই লাইফ রাইট নাও, আপনার ব্যক্তি জীবনের, হোয়াটএভার, যেটাই হোক, যেটাই হোক, প্রোক্রাস্টিনেশন যদি হয় তাহলে লেখেন কোরে, লেখেন প্রোক্রাস্টিনেশন, এটা তো উনার জন্য, আপনারটা আপনার, সবাই প্রোক্রাস্টিনেশন লিখবেন কেন? এইটাই তো হয়ে যাচ্ছে, আমরা তো সবই কপি, কিন্তু প্রত্যেকে উনি বলছে প্রোক্রাস্টিনেশন, আমার তো প্রোক্রাস্টিনেশন নাও হইতে পারে, আমার তো অন্য হইতে পারে, আমার হতেও পারে যে আমার হাতে এখন জব নাই, আমার হাতে এখন ব্যবসা নাই, আমার কাছে ইনভেস্টর নাই, আমার কাছে ইনক্রিমেন্ট নাই, হতে পারে, আমার কাছে টাকা নাই, অনেক কিছু তো হইতে পারে, অনেক কিছু হতে পারে। এখন যদি ওইটা আমার কোর হয়, ওইটা আমার মূল হয়, প্রধান কারণ যদি হয় ওইটা, ওটা যদি আমার প্রধান কারণ হয়, তাহলে আমার ওইটার কজ কি কি? কজ, কারণ, কনসিকুয়েন্সেস। এখন আপনার প্রোক্রাস্টিনেশনের কারণ কি হতে পারে? মোবাইল, ইউটিউব ভিডিও, ফেসবুক ওয়াচ, বন্ধুর সাথে আড্ডা, চায়ের দোকানের আড্ডা, আরো অনেক কিছু হতে পারে প্রোক্রাস্টিনেশন, অথবা আলসেমি করা। আচ্ছা পরে করবো না, এইটা আমার কারণ, তো এর কনসিকুয়েন্সেস কি? টাইমলি কাজ জমা দিতে পারি না, 11th আওয়ারে করতে গিয়ে কাজের কোয়ালিটি হয় না, রাইট, সন্তুষ্ট করতে পারি না কাউকে, কারণ আপনি যদি দেরিতে দেন কাজ, যত ভালো কাজই দেন তত দেরি, দেরির জন্য তো কেউ আপনাকে বলবে না থ্যাংক ইউ, জবটা সময় চলে যাবে। তো এই যদি দেখেন একটা প্রবলেমকে আমরা অ্যানালাইসিস করলাম প্রবলেম ট্রির মাধ্যমে, এটাকে বলে প্রবলেম ট্রি, তাহলে কোর, নিচে হলো কজ, উপরে হলো তার কনসিকুয়েন্সেস। এখন আপনি কজ বুঝে গেছেন, আপনি কনসিকুয়েন্সেস বুঝে গেছেন, নাও ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য রিভার্স, এটা সলিউশন তাহলে কি হইতে পারে? যেমন প্রোক্রাস্টিনেশনের জন্য, আচ্ছা একটা বন্ধু, একটা বন্ধু পাশে রাখো, অথবা একটা স্যার পাশে রাখো, অথবা যারে সবচেয়ে বেশি ভয় পাই তারে কাজের সঙ্গে যুক্ত করো। সো বলে যে একটা মেন্টর অ্যাড করো, যদি গড়িমসি হয় আপনার তাহলে প্লেস পরিবর্তন করো, যদি গড়িমসি হয় তাহলে মোবাইলটা ওই পার্টিকুলার কাজে বন্ধ রাখো, যদি গড়িমসি হয়
তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট এক ঘন্টায় কঠিন কাজটা করো। এরকম প্রায় 14-15টা পয়েন্ট আপনারা ইন্টারনেটেই পাবেন। বাট পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে প্রবলেম ট্রি। আমরা যদি একটা প্রবলেমকে গাছের মধ্যে, এটা একটা এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে, আরো অনেক এক্সাম্পল আছে, যেমন আর একটা এক্সাম্পল আছে, যে কোনো প্রবলেম আপনার জীবনের একটা সমস্যা, ওয়াই, পাঁচবার পাঁচটা ওয়াই বের করেন, ফাইভ ওয়াই, আপনার নিজের সমস্যা। আমাদের প্রত্যেকের সমস্যা আছে, এটা একটা ট্রি হিসেবে বললাম। আর একটা হচ্ছে পাঁচটা সমস্যা, যে কোনো একটা সমস্যার পাঁচটা ওয়াই বের করেন, কেন 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 কেন। আপনি আমাকে বলেন প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন কেন হয় আপনার, একটা কেন বের করলেন। আমি আবার জিজ্ঞেস করবো আপনাকে, আর একটা কেন বের হবে, পাঁচবারের সময় একটা সলিউশন বেড়ে যাবে। এটা হচ্ছে টয়োটা, কিচিরো টয়োটা, টয়োটা কোম্পানির মালিক, হ্যাঁ, সে ফাইভ ওয়াই থিওরি বের করছিল, ফাইভ ওয়াই থিওরি, ফাইভ ওয়াই, WHY, ফাইভ ওয়াই থিওরি। যে কোনো প্রবলেমকে আপনি যদি মানে অ্যানালাইসিস করেন, ডিপে ঢোকেন, ডিপে, যেমন ওইটা হচ্ছে কোর, ওইটা হচ্ছে ডিপ, ডিপ কোর। আমরা সাধারণত কি করি, আমাদের বাংলাদেশের কথাই বলি, বাইরে সব দেশেই একই রকম, আমরা আলাদা কোনো না, এই সমস্যা বাইরেও হয়, সলভ করতে পারি না। আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা এটাকে বলে, ইংরেজিতে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এই হচ্ছে প্রবলেমের কোর। কোর মুভি দেখছেন আপনারা, কোর মুভি, ডিপ কোর, আপনারা ডিপ কোর মুভিটা দেখেন, এটা তো এখন ডাউনলোডও করা যায়। ডিপ কোর হচ্ছে একদম পৃথিবীর, পৃথিবীর একদম কোরে চলে যায় একটা শিপ নিয়ে, পৃথিবীর একদম কোরে চলে যায় একটা শিপ নিয়ে, হ্যাঁ, জানো, হলিউড মুভি, হলিউড মুভি, এবং ওইখানে যেতে গিয়ে তাদের যে ইগুলি হয় ওটা হচ্ছে কোর। তো আমরা প্রবলেমের কোরে যাব, যে কোনো সমস্যা কোরে যাব, আমরা কোরে যাই না। এই জায়গাতেও আমাদের প্রোক্রাস্টিনেশন আছে, আমার প্রবলেম সলভ করাতেও আমার প্রোক্রাস্টিনেশন আছে, বিকজ ইউ নিড টু ড্র দিস ট্রি, কার কাছে এই ট্রি একা সময় আছে, সমস্যা আছে সময় নাই, সমস্যা আছে সময় সমাধান করার সময় নাই, আছে কারো সমস্যা নাই। এখানে একটা বিষয় আছে, যেমন তার সেলফ কন্ট্রোল কম, যার জন্য সেটা করতে পারতেছে, জানে যে এটা আমার করা উচিত, বাট ওই সময়টা ফোন দিতেছে। তাহলে আপনি দোষ দিবেন কাকে? নিজেই দোষ, কিন্তু কেউ নিজে দোষ দেয় না, কারণ আমরা ধরেই নিয়েছি আমাদের প্রবলেমটা অন্য কেউ, মানে অন্য কেউ সলভ করে দিবে, অবচেতন মনে এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি। এই জীবনে কারো প্রবলেম কেউ সলভ করে দিয়েছে? আমার তো জানা নাই।